শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়গ্গা থানার এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ার আহমেদ রেজা বর্তমানে বড়গ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন হঠাৎ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনায় আহমেদ রেজা আহত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খাওয়ার পরে নিজে নিজের রুমে চলে যায়। এবার রুমে নিজে নিজে কাজে ব্যস্ত থাকে, মোটামুটি মোবাইল দেখছিল বা টিভি দেখছিল। সেই সময় তো হঠাৎ করে একটা নক দেয় দরজার মধ্যে। সেই সময় ভাবে যে বাইরে থেকে একটা দোকান আছে বাবার, সেখান থেকে ভেবেছে যে বাবা এসছে। তো যখন গেটটা ওপেন করে তখন দেখে যে না, কিছু দুষ্কৃতী যারা মুখ বেঁধে ঘরের মধ্যে প্রবেশ করে এবং এই সেই সময় এর উপর চড়াও হয়। কতজন ছিল দুষ্কৃতীরা? তিনজন ছিল এরকম বলছে। ওই সময় তিনজন ছিল, সবাই মুখে গামছা বাঁধা ছিল এবং তাদের হাতে পিস্তল ছিল আর একটা কাটারি টাইপের এরকম একটা কিছু জিনিস ছিল। ঘটনাটি কখন ঘটে? মোটামুটি 8টার সময়, 8:30 দিকে, 8টা থেকে 8:30 পর্যন্ত। কোনো কি বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে মনে? না, সেরকম তো বিবাদ নেই। একটু সিভিকে চাকরি করে একটা, সেরকম বিবাদ তো নেই। এবার পার্টিগত ব্যাপার নিয়ে হতে পারে এরকম একটা। আহত নাম কি? আহত নাম হচ্ছে যে আহমদ। বাড়ি হচ্ছে কুলিচরস্থা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়গ্গা থানার এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ার আহমেদ রেজা বর্তমানে বড়গ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন হঠাৎ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনায় আহমেদ রেজা আহত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খাওয়ার পরে নিজে নিজের রুমে চলে যায়। এবার রুমে নিজে নিজে কাজে ব্যস্ত থাকে, মোটামুটি মোবাইল দেখছিল বা টিভি দেখছিল। সেই সময় তো হঠাৎ করে একটা নক দেয় দরজার মধ্যে। সেই সময় ভাবে যে বাইরে থেকে একটা দোকান আছে বাবার, সেখান থেকে ভেবেছে যে বাবা এসছে। তো যখন গেটটা ওপেন করে তখন দেখে যে না, কিছু দুষ্কৃতী যারা মুখ বেঁধে ঘরের মধ্যে প্রবেশ করে এবং এই সেই সময় এর উপর চড়াও হয়। কতজন ছিল দুষ্কৃতীরা? তিনজন ছিল এরকম বলছে। ওই সময় তিনজন ছিল, সবাই মুখে গামছা বাঁধা ছিল এবং তাদের হাতে পিস্তল ছিল আর একটা কাটারি টাইপের এরকম একটা কিছু জিনিস ছিল। ঘটনাটি কখন ঘটে? মোটামুটি 8টার সময়, 8:30 দিকে, 8টা থেকে 8:30 পর্যন্ত। কোনো কি বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে মনে? না, সেরকম তো বিবাদ নেই। একটু সিভিকে চাকরি করে একটা, সেরকম বিবাদ তো নেই। এবার পার্টিগত ব্যাপার নিয়ে হতে পারে এরকম একটা। আহত নাম কি? আহত নাম হচ্ছে যে আহমদ। বাড়ি হচ্ছে কুলিচরস্থা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।